একসময়ের বাংলাদেশী ব্যস্ততম অ্যাকশন ঘরানার চলচ্চিত্রের অন্যতম চিত্রনায়ক ছিলেন আলেকজান্ডার বো। দেড় দশক আগে চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করেছেন এই নায়ক। তবে তিনি অ্যাকশন হিরো থেকে একসময় অশ্লীল সিনেমার নায়ক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। অশ্লীলতার কালো থাবায় এসে পড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করা আলেকজান্ডার বো বর্তমানে কোথায় কি অবস্থায় আছেন, তার বিবাহিত জীবনের নানা কৃতি নিয়ে সাজানো আজকের এই পর্ব। ১৯৭৩ সালে ময়মনসিংহ জেলায় জন্ম নেয়া আলেকজান্ডার বো ১৯৯৬ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত লম্পট সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। মার্শাল আর্ট ভিত্তিক চলচ্চিত্রের অন্যতম অভিনেতা রুবেলের সহযোগী হিসেবে চলচ্চিত্রে বোর আগমন। তৎকালীন সময়ে শহীদুল ইসলাম খোকন আলেকজান্ডার বোকে নিয়ে ম্যাডাম ফুলি সিনেমা নির্মাণ করেন। বো অভিনীত ম্যাডাম ফুলি চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলে তিনি অভিনেতা হিসেবে সকলের দৃষ্টি কাড়েন। আলেকজান্ডার বো বাংলাদেশী চলচ্চিত্রে ফুটবল কারাতে উপস্থাপন করে বেশ আলোচিত হয়েছিলেন। তবে এই অভিনেতার আলেকজান্ডার বো নাম নিয়ে অনেকের প্রশ্ন ছিল তিনি খ্রিস্টান নাকি মুসলিম। তার পারিবারিক নাম নজরুল ইসলাম স্বপন। তিনি যখন ম্যাডাম ফুলি সিনেমাতে অভিনয় করেন তখন তার নাম পরিবর্তন করে আলেকজান্ডার বো রাখা হয়। এরপর থেকে তিনি আলেকজান্ডার বো নামে পরিচিতি লাভ করেন। একসময় এসে অশ্লীল ছবির সঙ্গে সখ্যতা গড়ে ওঠে তার। প্রতিভাবান এই নায়ক পরিচিত হন অশ্লীল ছবির নায়ক হিসেবে। চলচ্চিত্রে অশ্লীলতা দীর্ঘস্থায়ী হয়নি। অশ্লীল চলচ্চিত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু হলে অন্যান্য অভিনেতাদের মতো তিনিও কর্মশূন্য হয়ে পড়েন। সে সময় তার অভিনীত প্রায় ১৭টি চলচ্চিত্র বন্ধ হয়ে যায়। এরপরই অশ্লীলতার তকমা গায়ে জড়িয়ে আড়ালে চলে যান এই নায়ক। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ৭১-এর গেরিলা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আলেকজান্ডার বো পুনরায় ফিরে আসেন। পুনরায় চলচ্চিত্রে অভিনয় শুরু করার পর অশ্লীল চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে বিভিন্ন সময়ে আলেকজান্ডার বোকে প্রশ্ন করা হলে তিনি বারবার অস্বীকার করতেন। তিনি জানিয়েছেন, চলচ্চিত্রের কিছু মানুষের টেকনিক্যাল সন্ত্রাসের শিকার হয়েছেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ের সময় চিত্রনায়িকা একার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একটা সময় তারা পালিয়ে বিয়ে করে। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। কিন্তু একটা সময় আলেকজান্ডার বো অন্য এক নায়িকা সাহারার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তারপর আস্তে আস্তে নায়িকা একা ও আলেকজান্ডার বোর বিবাহিত সম্পর্কে ফাটল শুরু হয়। তারা আলাদা থাকতে শুরু করেন। পরে আলেকজান্ডার বো অন্য এক মেয়েকে বিয়ে করেন। তার ঘরে দুই কন্যা সন্তান রয়েছে। কিন্তু তার প্রথম স্ত্রী চিত্রনায়িকা একা আর বিয়ে করেননি। ১৩৫টি ছবিতে অভিনয় করা এই নায়ক একজন সফল মার্শাল আর্ট শিল্পী। দেশে মার্শাল আর্টের মাধ্যমে সুনাম অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশকে মার্শাল আর্টের মাধ্যমে তুলে ধরেছেন একাধিকবার। তিনি ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টানা ৬ বার জাতীয় কারাতে চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিবারই গোল্ড মেডেল পেয়েছেন। দিল্লিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ন ১৯৯৭ নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৯৯৮ সালে রাশিয়াতে ইউরোপিয়ান কারাতে প্রতিযোগিতায় অংশ নিয়ে রানার আপ হয়েছিলেন। এরপর ২০১৭ সালে কোরিয়ান কারাতে ফেস্টিভ্যালে পাঁচ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে রৌপ্য পদক জিতেছেন তিনি। আলেকজান্ডার বো এখন অভিনয়ের চেয়ে ব্যবসায় মনোযোগী বেশি। ৫ বছর ধরে মালয়েশিয়ায় এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সঙ্গে জড়িত আলেকজান্ডার বো। মালয়েশিয়ায় সিলভার মুন নামে নিজস্ব কোম্পানি আছে তার। ঢাকা টু মালয়েশিয়ায় আসা যাওয়ার মধ্যে থাকেন তিনি। তবে চলচ্চিত্র থেকে দূরে সরে যাননি। অসংখ্য অ্যাকশন ছবিতে পাওয়া গেছে এই অভিনেতাকে। এছাড়া নিজেই প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছিলেন, নাম মা মুভিজ। এই ব্যানারে গ্যাংস্টার, অর্ডার এবং ক্ষমতা নামে তিনটি ছবি নির্মাণ করেছিলেন। এছাড়া বিয়ের সেনাই নামে আরও একটি ছবি বানানোর কথা থাকলেও সেটি হয়নি। লম্পট, ম্যাডাম ফুলি, ৭১-এর গেরিলা, ০০৭, নিষিদ্ধ রাস্তা, রক্তচোষা, আমি ডন, এনকাউন্টার, আখেরি জবাব ইত্যাদি পর্যন্ত আলেকজান্ডার বোর অভিনীত ১৩৫টিরও বেশি ছবি মুক্তি পেয়েছে, যার বেশিরভাগই ব্যবসা সফল।
Thank you.